everyone, good morning, good morning, good morning. Welcome back to my channel. A new blog. আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি পুনম, আমার পুনম। ট্রেন্ডি ডেস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো আজকে হলো গিয়ে শুক্রবার, আর এখন বাজে 6:30। তো এখন তো আমি ব্লগটা স্টার্ট করছি। আর আজকে যেহেতু দুলোর সব, তো সবাইকে দুল পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা আর অভিনন্দন। তো চলো তাহলে আর বেশি বকবক না করে কাজবাজ স্টার্ট করি, কারণ অনেক কাজ, আর বেশি বকবক করলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো কালকে ঘুমিয়েছি 12:30 নাগাদ, আজকে আবারও উঠতে হলো তাড়াতাড়ি। তো চলো তাহলে ব্লগটা স্টার্ট করা যাক, ঠিক আছে? আর বেশি বকবক করি না। তো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের এই ব্লগটা খুব 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 ভালো লাগবে। সো চলো তাহলে লেটস স্টার্ট ইট। আমার ব্রেকফাস্ট কমপ্লিট। তো এখন এখন বাজে 9:00। তো আজকে ভেবেছিলাম খিচুড়ি করে ভোগ লাগাবো, কিন্তু হবে না, কারণ পূর্ণিমা অনেকটা তাড়াতাড়ি ছেড়ে দেবে। তো আমি একা তো কভার করতে পারবো না, তো তার জন্য ভাবলাম যে ছেড়ে দেই, মিষ্টি ফল মিষ্টি দিয়েই পুজো দিয়ে নেবো আর কি। আর খিচুড়ি করব শুধু, মানে ঘরের জন্য খিচুড়ি করব। তো চলো তাহলে আর বেশি বকবক না করে আগে কিছু রান্না করে নেই, যাতে বর কিছু খেয়ে তারপর দোকানে যেতে পারে। তো কিছু একটা রান্না করে নেব, ভাত আর উচ্ছে আলু ভাজে ভাজি এইটুকুই করে রাখবো। তো তারপর তারপর খিচুড়ি ঘ্যাট, তারপর পায়েসও করতে হবে, মানে এমনিতে করব ঘরের মধ্যে আর কি, মানে ভোগ লাগাবো না। সো চলো তাহলে আর বেশি বকবক না করে কাজবাজ করে নেই। হে গাইস, তো এই মাত্র স্নান দান করে এসেছি। তো 11:00 বেজে গেছে, তো মানে কি বলবো, এখন তাড়াতাড়ি করে পুজো দিতে হবে। সো চলো তাহলে বেশি বকবক না করে পুজো দেওয়া স্টার্ট করি।
কমপ্লিট আর এখন বাজে 12:15। তো 12:30টার মধ্যে বলছে, মানে আমার শ্বশুরমশাই বলেছে 12:30টার মধ্যে পুজো দিতে। তো 12:15-এর মধ্যে আমি সব কিছু কমপ্লিট করে নিয়েছি, পুজো কমপ্লিট। তো এখন মানে মা, আমি, তারপর আমার বর, তিনজন মিলে খিচুড়ি, তারপর পায়েস আর সবজি রান্না করব। তো চলো তোমাদেরকে দেখাই। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ভাবছি খেয়ে নেবো নাকি। তো খেয়ে নেবো, পুজো যেহেতু কমপ্লিট হয়ে গেছে তো খেয়ে দিয়ে তারপর বাকি দিকে কাজ বাজ করবো আর কি। আর সব কিছুর মধ্যে কারেন্টটা আবার চলে গেছে। তো ভেবেছিলাম যে কারেন্টের চুলার মধ্যে, ইলেকট্রিক চুলার মধ্যে পায়েসটা বসিয়ে দেবো, কিন্তু আর কোথায় হচ্ছে, কারেন্ট তো আসবেই না। হয়তোবা 3টা কি 4টা বাজবে কারেন্ট আসতে আসতে, তো আসলে তারপরে পায়েসটা করবো আর কি। তো চলো তাহলে তোমাদেরকে দেখাই। আর হ্যাঁ, কাপড় চোপড় গেজেছিলাম, এখন মেলে দেবো। তো এই দেখো, এখানে রান্নাবান্না হচ্ছে আর কি, কারণ প্রচণ্ড রোদ বাইরে, তো তার জন্য। আর এখানে দেখো সবজি টবজি কাটাটা হয়েছে। তো চলো তাহলে